মারুতিপুর নামের একটা গ্রাম ছিল, যেখানে বলিহারী নামের একজন পুরোহিত তার বউ আর তিনজন মেয়ের সাথে থাকত। গ্রামে একটা অনেক পুরনো আর বড় বটগাছ ছিল, যাতে অনেক বাঁদর থাকত। গ্রামের লোকেরা ওই গাছের তলায় একটা ছোট হনুমানজির মন্দির বানিয়ে দিয়েছিল। বলিহারী ওই মন্দিরে পুরোহিত ছিল। ও মন্দির পরিষ্কার পরিচ্ছন্ন করত আর মন্দিরে প্রসাদ রোজ গরিবদের দান করত। গরিবদের দান করার পরেও রোজ কিছু ফল আর মিষ্টি বেঁচে যেত। বলিহারী ওই ফল আর মিষ্টি নিয়ে নিজের বাড়ি চলে যেত। বাবা, মন্ড ছাদে চলে এসেছে, তাড়াতাড়ি ফল আর মিষ্টি আনো। একটা বাঁদর প্রতি মঙ্গলবার বলিহারী ছাদে চলে আসত। বলিহারীর সবচেয়ে বড় মেয়ে আঁচল ওই বাঁদরটাকে মন্টু বলে ডাকত। মন্টু যখন মঙ্গলবার করে বিকেলে ছাদে আসত, তখন আঁচল ওকে কলা আর মিষ্টি খাওয়াত। বলিহারীর বাকি দুটো মেয়ে মন্টুকে ভয় পেত, কিন্তু আঁচল মন্টুকে নিজের কাঁধে বসিয়ে নিত। আরে আঁচল, বাঁদরটাকে তোমার কাঁধ থেকে নিচে নামাও, তোকে কামড় না দিয়ে দেয়। বলিহারীর একটা ছোট ভাই ছিল রমন, যে অনেক বছর আগে শহরে চলে গেছিল। রমেন চামড়া কারখানার মালিক ছিল আর প্রতি বছরে এক দুবার নিজের গ্রামে ঘুরতে আসত। গ্রামের প্রধানের সাথে রমেনের খুব ভালো জানাশোনা ছিল। এবার যখন রমেন গ্রামে এলো, তখন প্রধানকে বলল, প্রধান কাকা, পুরো বটগাছের চারপাশে জমি আমি কিনতে চাই, আমি ওখানে কারখানা বানাতে চাই। ওই গাছ আর মন্দির আমাদের পূর্বপুরুষদের, আমি যদি তোমার ওই জমি বেচতেও চাই তাহলে গ্রামের লোকেরা রাজি হবে না। আমি যদি আপনাকে 20 লাখ টাকা দিই তাহলে কি আপনি গ্রামের লোকদের রাজি করাবেন না? 20 লাখ? হ্যাঁ, আমি নিশ্চয়ই চেষ্টা করব, কিন্তু তোমার দাদা বলিহারীকে আমি রাজি করাতে পারবো না। ও খুবই ধার্মিক আর জেদি ছেলে, ওকে তো তোমাকেই মানাতে হবে। রমেন বলিহারীর বাড়িতে এলো। রমেন, শহরে যাওয়ার পরে তো তুমি সাথে সাথে সম্পর্কই ভেঙে দিয়েছ। আজ আমি খুব খুশি হয়েছি যে তুমি আমার বাড়িতে এসেছো। আসো আসো, বসো বসো। আমি এমনি এমনি তোমার বাড়িতে আসিনি দাদা, দরকারি কাজে এসেছি। তোমার আবার আমার সাথে কি দরকারি কাজ আছে? বটগাছের চারপাশে জমিতে আমি কারখানা বানাতে চাই, ওই গাছটা কাটতে হবে আর মন্দিরটাও সরাতে হবে। না রমেন, আমি তোমার ওই গাছ দেব না, ওই বটগাছ অনেক পশু পাখির আশ্রয়, বুঝলে? তুমি অন্য কোথাও তোমার কারখানা বানিয়ে নাও। দাদা, তুমি আজও ততটাই বোকা যতটা তুমি 15 বছর আগে ছিলে। তোমার বোকামোর জন্য তুমি গরিব থেকে গেলে। আমি বলতাম মন্দিরে আসার সব প্রাসাদ বাড়িতে নিয়ে যাও, তখন তুমি ওগুলোকে গরিবদের দান করে দিতে। আজ হয়তো সেটাই করছো। তোমার 3 জন মেয়ে আছে, ওদের কিভাবে বিয়ে দেবে? ওই পশু পাখিদের ছাড়ো আর টাকা কামানোর কথা ভাবো। তোমার উপদেশের জন্য ধন্যবাদ রমেন, কিন্তু আমাদের পরিবার তাতেই খুশি যতটা আমাদের কাছে আছে। এখন তুমি যেতে পারো, গাছ তো আমি কেটেই ছাড়বো। রমেন হুমকি দিয়ে বলিহারীর বাড়ি থেকে চলে গেল। কিছুদিন পর রমেন ওর লোকদের গাছ কাটার জন্য পাঠাল, কিন্তু বলিহারী ওদের সামনে বুক ফুলিয়ে দাঁড়িয়ে পড়ল। কান খুলে শুনে নাও, যতদিন আমি বেঁচে আছি ততদিন এই গাছ কাটতে দেব না, রমেনকে গিয়ে বলে দিও। রমেনের লোকেরা গিয়ে সব কথা রমেনকে বলল। বেঁচে থাকতে কাটতে দেবে না তো কি হয়েছে, মরার পরে তো কাটতে দেবে। একদিন রাতে যখন বলিহারী ফল আর মিষ্টি নিয়ে ওর বাড়ির দিকে ফিরছে, তখন কিছু বদমাশ গুন্ডারা ওকে ঘিরে ফেলল। রমেন ওই গুন্ডাদের পাঠিয়েছিল। বদমাশ গুন্ডারা বলিহারীকে ধরল আর একটা শুকনো কুয়োতে ফেলে দিয়ে কুয়োর উপর মাটি চাপা দিয়ে দিল। তখনই মন্টু বাঁদর ওখানে পৌঁছে গেল আর মাটি সরাতে থাকল। যখন বদমাশ গুন্ডারা ওকে আটকাল, তখন মন্টু ওদের আক্রমণ করে। একজন বদমাশ গুন্ডা বন্দুক বের করে ওখানেই মন্টুকে শেষ করে দিল। সেদিন মঙ্গলবার ছিল, আঁচল বাড়িতে অপেক্ষা করছিল। আজকে মন্টু ছাদেও এলো না,
আর বাবাও এখনো বাড়িতে এলো না। অনেক দিন হয়ে গেল আঁচলের পরিবার বলিহারিকে খুঁজছে, কিন্তু ওরা বলিহারির কোনো খবর পেল না। আঁচল মন্দিরে বসে পড়ল আর কাঁদতে থাকল। বাবা মা, আজ এক সপ্তাহ হয়ে গেল বাবার কোনো খবর পেলাম না, এখন আমাদের পরিবারের কি হবে? হঠাৎ করে উপর থেকে কেউ একজন আঁচলের ঘাড়ে এসে বসলো। আঁচল চমকে উঠল, ও ভাবল যে মন্টু এসেছে, কিন্তু ও মন্টু ছিল না, অন্য কোনো বাঁদর ছিল যার গলায় একটা সোনার কলা বাঁধা ছিল। আঁচল ওই বাঁদরের থেকে পালাতে লাগলো, কিন্তু ওই বাঁদরটা বাড়ি অবধি আঁচলের পিছু পিছু এলো। আঁচল অনেকবার ওই বাঁদরটাকে বাড়ি থেকে তাড়াবার চেষ্টা করেছে, কিন্তু ওই বাঁদরটা আঁচলের ছাদেই বসে থাকত। একদিন আঁচলের মা আঁচলকে বলল, মনে হয় তোর বাবা আর ফিরবে না। কমলা মাসি তোর জন্য একটা সম্বন্ধের কথা বলল, আমি সব গয়না বিক্রি করে তোর বিয়ে দিয়ে দিচ্ছি, আর তারপর কয়েক বছর পরে যে করে তোর দুই বোনেরও বিয়ে দিয়ে দেব। মা, তুমি যদি তোমার সব গয়না বিক্রি করে আমার বিয়ে দিয়ে দাও, তাহলে মিনু আর বাবলির বিয়ের জন্য কোথা থেকে টাকা আসবে? আমি বিয়ে করব না। সেদিন রাতে যখন আঁচল মন খারাপ করে ছাদে বসেছিল, ওই বাঁদরটা আবার আঁচলের কাঁধে এসে বসল। আঁচল রেগে গিয়ে বাঁদরটাকে ওর কাছ থেকে সরাতে লাগলো। তখনই বাঁদরের গলায় ঝোলানো কলাতে ওর হাতটা লাগলো আর কলাটা মাটিতে পড়ে গেল। আঁচল দেখল যে বাঁদরের গলায় অন্য একটা সোনার কলা চলে এসেছে। আরে, এটা কি কোনো জাদু? আঁচল ওর মাকে এই কলাটা দেখালো। মনে হচ্ছে পচং বলি আমাদের সাহায্যের জন্য এই বাঁদরটাকে পাঠিয়েছে। ওই সোনার কলা বিক্রি করে আঁচলের মা অনেক ধুমধাম করে আঁচলের বিয়ে দিয়ে দিল। আর যখনই আঁচলের মা টাকার দরকার পড়ত, আঁচলের মা বাঁদরের গলা থেকে কলা নিয়ে নিত। ওদিকে রমেন গাছ কেটে কারখানা বানিয়ে নিয়েছিল, কিন্তু ও বলিহারির পরিবারের সুখ সমৃদ্ধি দেখে অবাক হয়ে যেত। বুঝতে পারছি না, বলিহারি না থাকা সত্ত্বেও ওর পরিবার এত সুখী, আর বড় লোক কিভাবে হতে পারে? একদিন রমেন ওর ছেলের বিয়ের মিষ্টি দেওয়ার জন্য বলিহারির বাড়িতে এলো, আর ও ওই বাঁদরটাকে দেখে নিল যে সোনার কলা দিত। আচ্ছা, তো এদের বড়লোক হওয়ার রহস্য এই বাঁদর। এই বাঁদর তো খুবই কাজের, কিন্তু এর সঠিক জায়গা আমার বাড়িতে, এই গরিবের বাড়িতে না। একদিন যখন বলিহারির পরিবার বিয়ে বাড়িতে গেছিল, তখন রমেন বড় একটা জাল নিয়ে বাঁদরটাকে ধরতে গেল। ও বাঁদরটাকে জালে ঢুকিয়ে দিল। যখনই রমেন বাঁদরের গলায় ঝোলানো সোনার কলা ধরল, রমেন একটা বাঁদর হয়ে গেল আর আফসোস করতে লাগল। না, এটা হতে পারে না, আমি বাঁদর হতে পারি না। রমেন বাঁদর হয়ে যখন নিজের বাড়ি গেল, তখন রমেনের বউ ওকে লাঠি দিয়ে মেরে ওকে বাড়ি থেকে বাইরে বার করে দিল। কেউ ঠিকই বলেছে, খারাপ কাজ আর লোভের পরিণাম কখনো ভালো হয় না।